মাশরুম ছেড়ে দিচ্ছি বাটার আমি দিয়ে দিচ্ছি মাশরুমটাকে ব্লেন্ড করে নেব কালারটা কিন্তু সুন্দর এসেছে তৈরি হয়ে গেছে ক্রিম অফ মাশরুম স্যুপ কি কি উপকরণ লাগছে আপনি যদি একটু বলে দিতেন ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি করার জন্য আমি মাশরুম নিয়েছি স্লাইস করে কেটে আচ্ছা আমি ময়দা নিয়েছি ফ্রেশ ক্রিম নিয়েছি গার্লিক নিয়েছি ম্যাগি পাউডার নিয়েছি পেপার নিয়েছি বাটার সল্ট অনিয়ন আর হচ্ছে পার্সলি সুগার চিকেন স্টকটা করেছিলেন হ্যাঁ চিকেন স্টক দেখতে পাচ্ছি চিকেন স্টক আমি চিকেন স্টকটা আগে থেকে করে রেখেছি আর চিকেন স্টকটা করেছি আপু মুরগির চিকেনের যে হাড় দিয়েছি আর এক লিটার পানি দিয়ে আর সাথে হচ্ছে অ্যারোমেটিক ভেজিটেবল দিয়েছি অ্যারোমেটিক ভেজিটেবলটা হচ্ছে মাটির নিচে যেই সবজিগুলো হয় ওটাকে অ্যারোমেটিক ভেজিটেবলস বলে আচ্ছা গাজর অনিয়ন গার্লিক যেহেতু আমি শুধু চিকেন আর পানি দিয়ে স্যুপ যদি করা হয় তাহলে একটা চিকেনের যে ফ্লেভারটা চলে আসবে ওটা খেতে ভালো লাগবে না যখন আমরা অ্যারোমেটিক ভেজিটেবল ব্যবহার করব স্যুপে মানে চিকেন স্টকে সুন্দর একটি অ্যারোমা আসবে চিকেনের ওটা মানে স্মেলটা চলে যাবে ঠিক আছে আর 2 ঘন্টা আমার কি করতে হবে মানে চিকেন স্টকটা 2 ঘন্টা মানে চুলায় মাঝারি আছে বসিয়ে রেখে আমার তৈরি করতে হবে আচ্ছা তাহলে এখন আমরা শুরু করতে পারি আপু জি আচ্ছা ঠিক আছে ফারস্টে আপু আমার একটি সসপ্যান লাগবে আমাদের গাজি হোম অ্যাপ্লায়েন্সের সসপ্যান আছে আপনি পছন্দ করে একটা নিয়ে নিতে পারেন ওয়াও অনেক সুন্দর আপু হ্যাঁ খুব কিউট প্রত্যেকটা হোম অ্যাপ্লায়েন্স অনেক সুন্দর জি চুলাটা জ্বালিয়ে দিই আপু জি আপু থ্যাংক ইউ ফার্স্টে আমি বাটার দিলে একটা সুন্দর একটা অ্যারোমা আসবে আমি 2 চা চামচ বাটার নিয়েছিলাম সবটাই দিয়ে দিচ্ছি আচ্ছা বাটারটা মেল্ট হয়ে গেছে আপু আমি হচ্ছে এদিকে গার্লিকটাকে কুচিয়ে রেখেছিলাম কতটুকু দিব আমরা 2 চা চামচ 2 চা চামচের মতো গার্লিক দিয়ে দিয়েছি আমি 2 চা চামচ অনিয়ন দিয়ে দিচ্ছি কুচি তাহলে অনিয়ন দিলাম কুচি আর গার্লিক কুচি দিলাম দেওয়ার সাথে সাথে আমি মাশরুম স্লাইস করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি তাহলে আমরা মাশরুম তাপটাকে একদম কমিয়ে দিতে হবে আচ্ছা মাশরুম গার্লিক আর অনিয়ন দিয়ে আমরা একটু বাটারে সতে করে নিচ্ছি এটা কিন্তু আমারও খুব পছন্দের একটা স্যুপ আমার মনে হয় বাংলাদেশে এখন ক্রিম অফ মাশরুম স্যুপটা সবাই খুব লাইক করে আর ইফতারের সময় সারাদিন পরে যখন আমরা ইফতারিতে বসবো তখন এরকম একটা স্বাস্থ্যসম্মত স্যুপ কিন্তু সবারই ভালো লাগবে তৃপ্তিদায়কও আবার স্বাস্থ্যসম্মত জি আপু খেতেও অনেক মজা জি আর এই মানে আমি যে আজকে স্যুপটা তৈরি করছি এটা হচ্ছে একটা কন্টিনেন্টাল স্যুপ আপু আমার এটা সতে হয়ে গেছে আর আমি আর একটু সহজ করার জন্য দর্শকদেরকে একটা কথা বলে নিচ্ছি আমি একটা এখানে যেহেতু আমি ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি করছি আমার আলাদা একটা হোয়াইট সস তৈরি করতে হয় আমি হোয়াইট সসটা আলাদা করে তৈরি না করে আমি কি করব একসাথেই তৈরি করে নিচ্ছি সবাই সহজের জন্য আচ্ছা আচ্ছা আমি এক রো তৈরি করা এটাকে বলে মানে আমি যখন ফার্স্টে হোয়াইট সসটা তৈরি করব একটি প্যানে 1 চা চামচ বাটার দিব আর 2 চা চামচ আমি ফ্লাওয়ার দিব দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে রু বলে মানে আমাদের ফুডের ভাষায় হচ্ছে হ্যাঁ শেফের ভাষায় হচ্ছে রু ওই রুটাকে একটু সামান্য আমি যখন নাড়াচাড়া করবে সুন্দর একটি অ্যারোমা বের হবে আমি বুঝে যাব যে আমার রুটা হয়ে গেছে ওই সময় আমি রুর মধ্যে আমি চিকেন স্যুপটা দিয়ে আর সামান্য পেপার সল্ট দিয়ে আমি একটি হোয়াইট সস তৈরি করব আমার যেহেতু এই জায়গায় বাটার দেওয়া আছে আমি আলাদা করে আর একটা অন্য একটি প্যানে না তৈরি করে আমি 2 চা চামচ বাটার আমি দিয়ে দিচ্ছি এই প্যানেই আমি কিছু সময় নাড়াচাড়া করব যখন দেখব সুন্দর একটি অ্যারোমা চলে এসেছে আমি ওই সময় আমি চিকেন স্টকটা দিয়ে দিব জি আপু আমাদেরকে আলাদা করে স্টকটার সাথে এটা করতে হচ্ছে না আমার এটা সুন্দর একটি অ্যারোমা চলে এসেছে আচ্ছা আমি এখন চিকেন হ্যাঁ স্টকটা আমি অল্প একটু দিচ্ছি এই যে আমি গাজর দি ক্যারটটা দিয়েছিলাম আর অনিয়ন দিয়েছিলাম গার্লিক দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি অল্প একটু দিয়েছি আপু চিকেন স্টক ময়দাটার সাথে মিক্স করার জন্য আমি হচ্ছে হ্যাঁ ময়দাটার সাথে মিক্স করার জন্য আর এখন হচ্ছে আমি একটি ব্লেন্ডারে জগে আমি এটাকে মাশরুমটাকে ব্লেন্ড করে নেব যেহেতু স্যুপ হ্যাঁ হ্যাঁ জি
এই গাজি হোম অ্যাপ্লায়েন্সের ব্লেন্ডারে আমরা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে মাশরুমটা খুব সুন্দর করে আমরা ব্লেন্ড করে আমাদের সুপের যে আরেকটি টিপস বলে নিচ্ছি আপু, আমরা যখন এরকম কোনো মাশরুম বা কিছু আমরা ব্লেন্ড করতে যাব, আমি কিন্তু অনেকগুলো পানি দিইনি, একদম অল্প পরিমাণ পানি দিয়েছি। এর কারণ হচ্ছে যখন আমি বেশি পানি দিব উপর দিয়ে এটা কি হবে, যে পড়ে যাবে, আর যেহেতু গরম আমার শরীরে লেগে যেতে পারে। আমি দিয়ে দিচ্ছি খুব সহজেই, কিন্তু গাজি হোম অ্যাপ্লায়েন্সের ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করে নিলাম মাশরুমটা। এর কিছুটা রয়ে গেছে আপু, আমি একটু চিকেন স্টক দিয়ে বাকিটুকু অ্যাড করে দিচ্ছি। চুলা কি জ্বালিয়ে দেব? জি আপু, আমি সবটুকু স্টক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আপু আমি এটাকে সিজনিং করব। এবং আমার মনে হয় স্যুপটা তৈরি হয়ে গেছে আপু। জি আপু, আমরা কি কাজটা কমিয়ে দেব এখন? তাপটা কমিয়ে দিতে হবে, কালারটা কিন্তু সুন্দর এসেছে। আমি সিজনিং করব আপু, আর সিজনিং বলতে আমি কি ক্রিমটা মেশাবো? না, ক্রিমটা একদম হ্যাঁ, যখন স্যুপটা আমি নামিয়ে নিব ক্রিমটা দিয়ে জাস্ট ডেকোরেশন করব। আচ্ছা আচ্ছা, ম্যাগি মশলা যেগুলো বলছেন এগুলো সব পরে? জি জি, এই যে সিজনিং দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, আমি ফার্স্টে হচ্ছে পেপার গোলমরিচের গুঁড়া যেটা, হ্যাঁ সেটা দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আচ্ছা, হাফ চা চামচ থেকে একটু কম, একটু স্পাইস অ্যাড করার জন্য। জি, আর আমি সল্ট কিন্তু আমি এখনো দেইনি। আচ্ছা, সল্ট দিচ্ছি, এটা পুরোটাই পরিমাণ মতো আমি হাফ চা চামচ দিয়েছি। পরে আমি টেস্ট করে যদি মনে হয় যা একটু লাগবে, কারণ লবণ তো বেশি হলে কমানো যাবে না, কম হলে দেওয়া যাবে। আমি হাফ চা চামচ সুগার দিচ্ছি, এটা হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য, এটা পুরোটাই অপশনাল, তবে এটা দিলে স্যুপটা একদম পারফেক্ট টেস্ট আসবে। আর সিজনিং করা শেষ, আর আরেকটা কথা বলে নিচ্ছি, এটা হচ্ছে ম্যাগি পাউডার। এটা হচ্ছে আমাদের একটা গোপন রহস্য হোটেলের, আমরা সবাই অবশ্য জানে না যে ম্যাগি পাউডারটা যে ইউজ করা হয় এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না, এবং এটা খুবই খাবারের যে টেস্ট ওইটা হাজার গুণ বাড়িয়ে ফেলে, বাড়িয়ে দেয়। জি, আমরা তৈরি করে যে কোনো সুপার শপে আপু ম্যাগি পাউডার বা চিকেন পাউডার বললেই পাওয়া যাবে, নরওয়ের আছে, স্টক তো পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, চিকেন আপনি যখন বাসায় একদম আপনার সময় কম তখন এই চিকেন ম্যাগি পাউডারটা দিয়ে আপনি চিকেন স্টক তৈরি করে ফেলতে পারবেন, চিকেন হাড়ের কোনো প্রয়োজন নেই। আমি হাফ চা চামচ চিকেন পাউডার দিয়েছি। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে পার্সলি। আচ্ছা জি, পার্সলিটা হচ্ছে বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিভিন্ন সুপার শপে, ইটালিয়ান ডিশগুলোতে থাকে। জি, ইতালিয়ান এবং যে আমি যে কন্টিনেন্টাল ডিশ করেছি অবশ্যই পার্সলি ব্যবহার করতে হবে, আর আমরা ফ্রেশ পার্সলিটা দিতে পারলে আরও ভালো, যেহেতু আমি ফ্রেশটা পাইনি আমি ড্রাইটা ড্রাই পার্সলিটা ব্যবহার করছি। হাফ চা চামচ, আপু আমার ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি হয়ে গেছে, আর মাশরুম কুক হতে অনেক সময় প্রয়োজন নেই। নাই জি আপু, যখন আমি সতে করেছি ওই সময়ে আমি খেতে পারতাম। তৈরি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আচ্ছা জি, অনেক সুন্দর কিন্তু একটা অ্যারোমা পাচ্ছি আমি, দর্শক আপনারা ওখান থেকে পাচ্ছেন না, এবং ইফতারির সময় হয়ে যাচ্ছে, যদি পারেন একটা ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি করে নেন, খুব ভালো হবে। আপু আমি ফ্রেশ ক্রিম নিয়েছি, ফ্রেশ ক্রিমটা আমি উপরে দিয়ে দিচ্ছি। ওয়াও, এখন কিন্তু পুরো রেস্টুরেন্টের লুক চলে এসেছে, প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট রান্নার জন্য। জি আপু, খাবারের জন্য। ওয়াও, আমি ফ্রেশ ক্রিমটা উপরে দিয়ে মাশরুম স্যুপটাকে ডেকোরেশন করে নিয়েছি। আপু আমার তৈরি হয়ে গেছে ক্রিম অফ মাশরুম স্যুপ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য।